ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, 3 মিনিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 16টি সংশোধনী এনেছি। আমার প্রথম সংশোধনী শিরোনাম দফায়। মাননীয় স্পিকার, বিলের শিরোনাম দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত বিধানসমূহ শব্দটির পরে পরিমার্জিতভাবে প্রয়োজনীয় অভিযোজন সহ এই শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের শিরোনাম দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত যুগোপযোগী করিয়া শব্দাবলীর পরে ওয়ারসো কনভেনশন ইন মন্ট্রিয়াল অন 20th May 1999 বাস্তবায়নের নিমিত্ত সংখ্যা, কমা ও শব্দাবলী যোগ করা হোক। বিলের প্রথম প্রস্তাবনা দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিবহনে ভোক্তার শব্দাবলীর পরে অধিকার সুরক্ষা, কমা ও শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের দ্বিতীয় প্রস্তাবনা দফা তৃতীয় পংক্তিতে অবস্থিত বিধানাবলী শব্দটির পরে পরিমার্জিতভাবে শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের তৃতীয় প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত বাস্তবায়নের নিমিত্ত শব্দাবলীর পরে বাংলায় শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের বলবৎকরণ দফার প্রথম পংক্তিতে অবস্থিত সেহেতু শব্দটির পরে জনস্বার্থে শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের দুই দফার ক প্যারায় দ্বিতীয় পংক্তিতে অবস্থিত অভ্যন্তরে শব্দটির পরে চলাচলকারী শব্দটি সন্নিবেশ করা হোক। মাননীয় স্পিকার, বিলের দুই দফার পরে নিম্নোক্ত নতুন 3 দফাটি যোগ করবার কথা বলছি। আইনের প্রাধান্য, আপাতত বলবৎ অন্য কোনো আইনে বা আইনের সমতুল্য কোনো দলিলে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। বিলের 5 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে সংস্থা শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 5 দফার 2 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরিবর্তে পরিবহনকারী সংস্থার শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 5 দফার 4 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে সংস্থা শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 6 দফার 1 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে সংস্থা শব্দটি প্রতিস্থাপন করা হোক। পরবর্তী সংশোধনী 8 দফায়। মাননীয় স্পিকার, বিলের 8 দফার প্রথম ও দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে উভয় স্থানেই সংস্থা শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 9 দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে সংস্থা যুক্ত করা হোক। এরপরে 11 দফার সংশোধনী। মাননীয় স্পিকার, বিলের 11 দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত বিধি প্রণয়ন শব্দাবলীর পরিবর্তে এ আইনের সহিত সঙ্গতি রেখে বিধি প্রণয়ন ও সংযোজন শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলের 11 দফার পরে নিম্নোক্ত নতুন 12 দফাটি যোগ করা হোক। অস্পষ্টতা দূরীকরণ, এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার নির্বাহী আদেশ দ্বারা এই আইনের বিধানাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্ত অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমি বিমান প্রসঙ্গে আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমরা যখন বিমানে বিভিন্ন দেশে ভ্রমণ করতে গিয়ে টিকিটের সংকুলনতায় ভুগি এবং বিভিন্ন কাউন্টারে আমরা যাই, গিয়ে দেখি যে বিমানে কোনো টিকিট নেই, কিন্তু যখন বিমানে আমরা ভ্রমণের জন্য বিদেশে বা দেশের বিভিন্ন জায়গায় যাই তখন দেখি বিমান সম্পূর্ণ ফাঁকা। এটা দেশের অর্থনীতিতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয় আমি মনে করি। সেক্ষেত্রে অবশ্যই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিমানকে যুগ উপযোগী বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন টিকিট থাকা সত্ত্বেও কোনো গ্রাহক ওখান থেকে ফিরে না যায়। আমি 3টি সংশোধনী এনেছি মাননীয় স্পিকার। বিলের তৃতীয় প্রস্তাবনা দফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 3য় প্রস্তাবনা দফাটি প্রতিস্থাপন করা হোক, যথা যেহেতু মন্ট্রিল কনভেনশনের অনুসমর্থন এবং উহার বিধানাবলী বাংলাদেশেও বাস্তবায়ন করা আবশ্যক। বিলের দ্বিতীয় দফায় ক প্যারায় প্রথম পংক্তিতে অবস্থিত পক্ষসমূহের শব্দটি পরিবর্তে পক্ষ ভুক্ত রাষ্ট্রসমূহের শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের দ্বিতীয় দফার গ প্যারার প্রথম পরে নিম্নোক্ত নতুন ঘ প্যারাটি সন্নিবেশন করা হোক, যথা ঘ নির্ধারিত অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ জি 3 মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ আমি বিলের 5টি দফায় সংশোধনী নিয়ে এসেছি এর মধ্যে মাননীয় স্পিকার বিলের প্রথমেই যেহেতু বাংলাদেশ আকাশপথে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী মালামাল ও কার্গো পরিবহন নির্বিঘ্নকরণ ও আকাশপথে পরিবহন ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ নিশ্চিত করিবার লক্ষ্যে এখানে বিলে নিয়ে এসেছেন আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ এখানে মাঝে একটি শব্দ আসবে মাননীয় স্পিকার যে করিবার লক্ষ্যে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ এই বাংলাদেশটিকে এর মধ্যে আমি সংযুক্ত করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার বিলের দ্বিতীয় পংক্তিতে এখানে আপনি উদ্দেশ্য কারণের মধ্যে এখানে উল্লেখ করেছেন যে 28 মে 1999 সালে আইনটি পাস হয় এখানে আমি সুস্পষ্টভাবে বলেছি যে সংশ্লিষ্ট প্রোটোকল এত সংশ্লিষ্ট বিধানাবলী যুগোপযোগী করিবার লক্ষ্যে তো যেখানে আপনি উদ্দেশ্য কারণের সময় আপনি তারিখ উল্লেখ করেছেন এখানে শুধু লিখেছেন 1999 এইখানে সুস্পষ্টভাবে করিবার লক্ষ্যে 28 মে 1999 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিল শহরে আপনার সম্পাদিত হইয়াছে বাংলাদেশের সহিত স্বাক্ষর করা হয়েছে এখানে তো আপনি উদ্দেশ্যের মধ্যে তারিখ উল্লেখ করেছেন এইখানে আমার মনে হয় যে সুনির্দিষ্ট তারিখটা এখানে সংযুক্ত হওয়া প্রয়োজন মাননীয় স্পিকার এরপরে আপনার আমি যে সংশোধনীটি নিয়ে এসেছি যে এখানে বিলের দফার আপনার তফসিলের ক্ষমতা এই আইনের সংশোধন পূরণ করবে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের এখানে আপনার দশ নম্বরের আপনার এখানে এই আইনের আইন ও বিধির সহিত সম্পর্ক রাখিয়া এখানে শুধু এখানে উল্লেখ করেছেন যে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তফসিল সংশোধন করিতে পারিবে এখানে এর সাথে সংযুক্ত করতে হবে মাননীয় স্পিকার এই আইন ও বিধির সহিত সম্পর্কিত রাখিয়া তফসিল সংশোধন করিতে পারিবে মাননীয় স্পিকার এরপর আরেকটি সংশোধনী আমি এখানে নিয়ে এসেছি যে এখানে বাংলায় আইন তো মাননীয় স্পিকার ইংরেজিতে আইনের সুনির্দিষ্টই থাকে বলবৎ কার্যকর কাছাকাছি শব্দ তবে আমি এখানে আপনার 78 অনুচ্ছেদের ক্ষেত্রে এখানে আমি নতুন করে বলছি বলবৎ ও কার্যকর থাকিবে এখানে মাননীয় স্পিকার যে আইনে এখানে বলেছেন তা যে এই আইন প্রবর্তনের পর সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনুমোদিত একটি নির্ভরযোগ্য পাঠ প্রকাশ করিবে না এখানে মাননীয় স্পিকার এখানে বলা হচ্ছে যে প্রণীত জারিকৃত দায়েরকৃত পেশকৃত মঞ্জুরিকৃত গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং এই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে এই বলবতের সঙ্গে সঙ্গে বলবৎ ও কার্যকর থাকিবে তাহলে জিনিসটা আরও সুনির্দিষ্ট হয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আর একটি বিষয়ে মাননীয় স্পিকার আমি বলতে চাই যে আমার মনে হয় এই বিষয়টা পরিবারের সদস্য নিয়ে যেটি মাননীয় মন্ত্রী এর আগে বলেছেন পরিবারের সদস্য আমরা এই বিষয়ের সাথে বিরোধ নয় বিষয়টা হচ্ছে যে এখানে যদি আর একটি ক্লজ আপনি সংশোধন করে দেন তার কারণ বাংলাদেশ বিমানে তো আপনার অন্যান্য ধর্মাবলম্বীরাও ভ্রমণ করবে জি এক মিনিট সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার এখানে পরিবারের সদস্য আমাদের যেহেতু মুসলিম আইনে বলা আছে এর সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তাদের যে বিধান সে অনুযায়ী আইন কার্যকর হবে তাহলে আমার মনে হয় মাননীয় স্পিকার এই বিষয়টি নিয়ে বিরোধের কোনো প্রশ্ন থাকবে না আমার মনে হয় এই বিষয়টি মাননীয় মন্ত্রী আরও ভাববেন যে এই পরিবারের সদস্য আমাদের দেশীয় এর সাথে আন্তর্জাতিক আরও সামঞ্জস্য রাখতে হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য পীর ফজলুর রহমান 3 মিনিট